প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, পি চিদম্বরম, যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য, তিনি একটা টুইট করেছেন আজকে, যেটা বলার চেষ্টা করেছেন যে হে ঈশ্বর, গোয়াকে রক্ষা করো। কেন এই ধরনের একটা টুইট করেছেন এবং এই টুইট করার পর বিভিন্ন মিডিয়াতে খবরও হচ্ছে, আপনারা দেখেছেন হয়তো কেউ কেউ। আমি আপনাদেরকে দেখাতে চাই যে তিনি কী ঠিক বলতে চেয়েছেন। তিনি যেটা বলতে চেয়েছেন দর্শক, যে প্রথমেই প্রথম অংশে যেটা লিখেছেন যে হেয়ার ইজ এ ম্যাথ দ্যাট ডিজার্ভ দ্য নোবেল প্রাইজ ফর ইকোনমি, মানে এটা এমন একটা অঙ্ক, এর জন্য কিন্তু নোবেল প্রাইজ কিন্তু ডিমান্ড করে। কি অঙ্কটা? না, গতকালকে তৃণমূল কংগ্রেস যে গৃহলক্ষ্মী কার্ড, যেটা গোয়াতে যেটা বলার চেষ্টা করেছে যে তারা ক্ষমতায় এলে একেবারে প্রত্যেক মহিলাকে, মানে যারা গৃহের কর্ত্রী, তাদের অ্যাকাউন্টে ডিরেক্টলি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ বছরে 60,000 টাকা। আর সেই বিষয়টা যখন সামনে আসে, তারই পরিপ্রেক্ষিতে আজকে পি চিদম্বরম, যিনি কেন্দ্রের প্রাক্তন অর্থমন্ত্রীও, সুতরাং তিনি কিন্তু একটা টুইট করেছেন এবং তিনি একটা হিসেব বুঝিয়ে দিয়েছেন যে যে 3.5 লাখ হাউসহোল্ডকে এইভাবে দিতে গেলে মাসে লাগবে হচ্ছে 175 কোটি টাকা, এবং যেটা বছরে হচ্ছে 2,100 কোটি টাকা। আর এটা কী ধরনের ম্যাথ, কী ধরনের অঙ্ক, কী ধরনের ইকোনমিক চিন্তাভাবনা যে এরকম একটা করা হয়েছে? সুতরাং এদেরকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত, এরকম একটা টুইট তিনি কিন্তু করেছেন। এবং শেষে আর একটা জায়গায় তিনি লিখেছেন যে গোয়ার যে এখন যে মানে দেনার অঙ্কটা হচ্ছে 23,000 সামথিং, সেখানে এই ধরনের চিন্তাভাবনা কী করে এটাকে দেওয়া সম্ভব, সেই জন্য তিনি বলেছেন শেষে যে গড ব্লেস গোয়া, এই গোয়াকে রক্ষা করো, হে ঈশ্বর গোয়াকে রক্ষা করো, এরকম একটা বলার চেষ্টা করছেন তার টুইটে। তিনি যেহেতু একজন অর্থমন্ত্রী ছিলেন কেন্দ্রের, সুতরাং ইকোনমিটা তার অনেক বেশি বোঝার কথা, সেই জায়গা থেকে হয়তো তিনি তার উপলব্ধি জায়গা থেকে হয়তো এই বক্তব্যটা রেখেছেন একেবারে টুইটের মাধ্যমে। দর্শক, যে যেভাবে একটা পরিকল্পনা করা হচ্ছে বা যেটা বলা হচ্ছে টিএমসির তরফ থেকে, এর জন্য অ্যাকচুয়ালি নোবেল পুরস্কার ডিমান্ড করে, কারণ এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের ইকোনমিক চিন্তাভাবনা যে কী করে, মানে এটা এক ধরনের একটা কটাক্ষ করেছেন পি চিদম্বরম। এটাই সত্যি দর্শক, যে যখন এইরকম একটা অবস্থা এবং ইকোনমিক্যালি এখন দেখবেন গোটা দেশের একটা সমস্যা তৈরি হয়েছে, এবং সেই জায়গাতে যে ধরনের চিন্তাভাবনা যে প্রত্যেক পরিবারকে 5,000 টাকা করে মাসে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্টলি, এই যে চিন্তাভাবনা, এই যে একটা ইকোনমিক থট, এটার জন্যই যেন তারা একটা নোবেল পুরস্কার পেতে পারে, এরকম একটা কটাক্ষ করে তিনি কিন্তু আজকে টুইট করেছেন। যদিও তার পাল্টা মহুয়া মৈত্র, তৃণমূলের নেত্রী এবং এমপি, তিনিও একটা টুইট করেছেন দর্শক, তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তিনি যেটা বলার চেষ্টা করেছেন এই সময়, যেটা মানে পি চিদম্বরমকে যিনি বলার চেষ্টা করেছেন যে টোটাল বাজেটের 8% লাগবে, এবং সেখানে বলছেন যে এখন যে মানে কোভিডের যে অবস্থা, সেখানে এইরকম ক্যাশ দরকার, সুতরাং এটা একটা ভালো সিদ্ধান্ত। তিনি যেটা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন যে করোনার পিরিয়ডে এই সময় কিন্তু এ ধরনের অর্থের প্রয়োজন আছে, নগদ অর্থের প্রয়োজন রয়েছে। এখন প্রশ্ন দর্শক, যে প্রয়োজনটা কি শুধু গোয়াতেই, করোনা কি এই রাজ্যে হয়নি? এই রাজ্যে তো করোনা তো ভয়ঙ্কর একটা বিষয় ছিল, সেখানে তো এই রাজ্যের মানে মানে আর্থিক সমস্যা অনেক বেশি, সুতরাং মহা মৈত্র শুধুমাত্র গোয়ার ওই রকম ক্রাইসিসটাই বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন? তিনি যে বাংলা থেকে জিতেছেন, এমপি হয়েছেন, সেই বাংলা কথা তার মনের মধ্যে আসছে না? যদি গোয়াতে দরকার হয় তাহলে এই রাজ্যে কেন 500 টাকা, এখানে 5,000 টাকা হবে না? সুতরাং গোয়াতে টাকা প্রয়োজন রয়েছে, যত প্রয়োজন এই মুহূর্তে গোয়াতে, কারণ ফেব্রুয়ারিতে যেহেতু ওখানে অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে, এটুকু পরিষ্কার দর্শক। আসলে দর্শক, আমি যেটা বলার চেষ্টা করছি, এর আগেও বলেছি যে এটা একটা মানে ভোট কৌশল। আসলে ইকোনমিস্টরা কে কী বলছেন সেটা অন্য বিষয়, কিন্তু আসল যে ইকোনমিস্ট, মানে ভোটের যিনি ইকোনমিস্ট আর কি, ভোট কিতা কোথা দেন, কী মানে চাইতে হবে, আদায় করতে হবে, মানে প্রশান্ত কিশোর, তারই তো নিশ্চয় মাথা থেকে এইসব বের হচ্ছে যে এখানে ভোট হয়ে গেছে 500 টাকার বলে, এবার এখানে যেটা বলেছি 500,000, এটা বলে হয়তো গোয়াতে হবে না, ওখানে একটু দরটা বাড়াতে, মানে গোয়াতে দরটা বাড়িয়েছেন আর কি, যে গোয়াতে দরটা বাড়িয়ে দাও, 5,000 টাকা করে দাও, মানে অর্থাৎ এবার পুরো পরিবারগুলোকে যদি কিনে নেওয়া যায় কার্যত আর কি, তাহলে ভোটটা আদা হয়ে যাবে, এটা একটা কৌশল, পরিষ্কার তো আপনারা বুঝতে পারছেন দর্শক। দর্শক, যেটা হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি দর্শক, যে যেটা মেন উদ্দেশ্য এই মুহূর্তে যারা এই রকম একটা প্রতিশ্রুতি দিয়ে সামনে আসছে তৃণমূল কংগ্রেস, যে মেন হচ্ছে গোয়ার প্রতিটা পরিবারের ফোন নাম্বারগুলোকে কালেক্ট করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য এই মুহূর্তে দর্শক। নিশ্চয় এটা একটা মানে বলে প্রচারে আসা যাচ্ছে, কিন্তু এখন যেটা উদ্দেশ্য, যে যেভাবে এইটা বলে এখন নাম রেজিস্টার ইত্যাদি করার একটা প্রকল্প শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এর মাধ্যমে প্রত্যেকের ফোন নাম্বার কিন্তু চলে আসবে একেবারে তৃণমূল কংগ্রেসের কাছে, এটা হচ্ছে প্রথম ডেটা বেস তৈরি করা। এরপর দেখবেন কী হবে, এরপর দেখবেন কী হবে, ওই ওই ফোন নাম্বারে এবার ঘন ঘন SMS যেতে শুরু করবে,
এই হচ্ছে এই সুবিধা, তারপর দেখবেন ভয়েস রেকর্ড যেতে শুরু করবে, তৃণমূলের গুণগান গিয়ে ভয়েস রেকর্ড যেতে শুরু করবে, ক্যাম্পেন শুরু হবে। অর্থাৎ যেহেতু এখনও তৃণমূল কংগ্রেস ওখানে সে অর্থে জমি তৈরি করতে পারছে না, সেই জন্যে যেটা হচ্ছে যে মানুষের কাছে যেতে পারছে না, মানুষের কাছে গেলে কেউ কেউ দরজা মানে মুখের সামনে দরজা বন্ধ করে দিচ্ছে, এটা খবরটা পাচ্ছি দর্শক। ফলে মানুষের কাছে পৌঁছানোর একটা রাস্তা তারা খুঁজে বের করার চেষ্টা করছে। এটা একটা রাস্তা যে এরকম আমরা দেবো 5,000 টাকা বলে, এবার নাম রেজিস্টার ইত্যাদি হবে, যেটা এখানে হয়েছিল বিধানসভা নির্বাচন আগে, এইসব শুরু হচ্ছে। এইসব শুরু হলে প্রত্যেকের ফোন নম্বর চলে আসবে তৃণমূল কংগ্রেসের ওই আইপ্যাক বা আইটি সেলের কাছে চলে আসবে। এবার দেখবেন মেসেজগুলো SMSগুলো যাওয়া শুরু হয়ে যাবে। প্রথমে ফোন করে করে বিরক্ত করা, যেটা আপনারা দেখেছেন ত্রিপুরাতে তারা শুরু করেছিল, যে আপনি কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন, কী জন্য ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসের গুণগান গিয়ে সব ফোন টোন যাবে, তারপরে মানে ঘন ঘন SMS যাবে। তারপর যেটা হবে, যাতে ভোট এগিয়ে আসবে, দেখবেন এবার কিন্তু আমি গোয়াদের জন্য বলছি, আমি জানি না বাংলা ভাষা তারা বুঝবেন না, যারা ওখানে রয়েছেন তারা যদি ট্রান্সলেট করে মানুষকে বলতে পারেন, সেটা হচ্ছে যে এবার ওখানে কী হবে, যত ভোট এগিয়ে আসবে দেখবেন এবার ফেক অডিও নিউজ যাবে ওই সব ফোনেতে, ফেক অডিও নিউজ যাবে। এখানে এসেছিল মানে একবার ধর ভোট যেদিন হবে তার দুদিন আগে বলে ওপিনিয়ন পোলে অমুকজন জিতে গেছে, বা এরকম একটা মানে সমীক্ষা হয়েছে এবং বিজেপির অন্দরে এটা নিয়ে বিরাট একটা চর্চা হচ্ছে যে এখানে কেন আমরা হেরে যাচ্ছি বলে দেখবেন একটা খবর চলে গেল। মানে এমন 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 নিউজ মানে নিউজ ফরম্যাটে যাবে ভয়েস রেকর্ড, যেন ওখানকার সাধারণ মানুষ বুঝতে পারে, এই তো শুনলাম যে বিজেপি হেরে যাচ্ছে, তাহলে আর বিজেপিকে আর ভোট দিয়ে কী করবো, এই তো শুনলাম যে বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদী খুব চিন্তায় রয়েছে, নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে যে কেন এরকম রেজাল্ট হচ্ছে, এত আমরা উন্নয়ন করেছি, দেখবেন এই সব বানিয়ে বানিয়ে খবরের মতো করে সব ভয়েস রেকর্ড ছাড়াবে। আমি এই জন্যই বলছি দর্শক কনফিডেন্টলি, কারণ এখানে হয়েছে আমরা দেখতাম যে একটা করে দফার ভোট শেষ হচ্ছে, আর অমনি ওরকম একটা ভয়েস রেকর্ড একেবারে ফোনে ফোনে চলে যাচ্ছে, যেখানে খবরের মতো করে একদম ঢং ঢং করে মন্ডেজ মানে মিউজিক দিয়ে বাজিয়ে আর ওখানে বলা হতো যে প্রথম দফায় যে 30টি আসনে ভোট হয়েছে বা 60টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে তৃণমূল পাচ্ছে এতগুলো আসন, বিজেপি এত কম, কেন এত কম, সেই নিয়ে বিজেপির অন্দরে বিরাট চর্চা শুরু হয়েছে, দ্বন্দ্ব শুরু হয়েছে, প্রশ্ন করেছেন অমিত শাহ কেন এরকম রেজাল্ট হয়েছে, আমাদের সমীক্ষা কেন বলছে এত কম সিট পাবো, মানে এমন এমন ক্যাম্পেইন যাবে, এমন এমন মানে ভয়েস রেকর্ড যাবে, যেটা আমরা জানি দেখেছি এই রাজ্য বিধানসভা নির্বাচনের সময় ওখানেও সেটা যাবে। ফলে এটা একটা কৌশল, এটা একটা পিকের কৌশল। আসলে পিকে অনেকে এখন বলছেন যে পিকে হচ্ছেন একজন মানে রাজনীতিতে নতুন দূষণ ছড়ানোর যে বিষয়টা, নতুন কৌশল যেটা, সেটা কিন্তু পিকে যেটা করে যাচ্ছে। আগে কিন্তু এইভাবে ভোটটা আদায় হতো না, মানুষকে একেবারে ন্যায় নীতির কথা বলে ন্যায্য বিষয়গুলো সেগুলো বলে কিন্তু ভোটটা হতো, কিন্তু এখন ভোটটা না একটা টানা মানে মানে দর দিয়ে কেনে বাজা, ভোট কেনে বাজার পরিস্থিতি তৈরি হয়ে গেছে কৌশল করে, এবং সেই কাজটা পিকে করার চেষ্টা করছে, কারণ প্রশান্ত কিশোর হচ্ছে ভোট কৌশলী, সেটা আমরা ধরে নেবো তাদেরই তারই কৌশল। সুতরাং এই যে বিষয়টা, এটা একটা না রাজনীতি একটা না একটা দূষণ তৈরি হয়ে গেছে, একটা ডার্টি পলিটিক্স টাইপের তৈরি হয়ে গেছে, যে এখানে মানুষের যে সঠিক বুঝিয়ে ভোটটা নেওয়া, যে মানুষকে সেটা মানুষকে ভুল বুঝিয়ে ভোটটাকে আদায় করার একটা চেষ্টা চলছে, আর সেটা তৃণমূল কংগ্রেস এসব দিক দিয়ে এখন অনেকটা এগিয়ে যাচ্ছে, তারা এইভাবে একটা মানে মানে বলা যায় তারা ভোটটা আদায় করছে, দূষণ যা তৈরি হচ্ছে রাজনীতি হলে হোক ক্ষমতায় তো তারা টিকে থাকছে, এই যে বিষয়টা। যদিও বিষয় দর্শক এই রাজ্যে এরকমভাবে হয়েছে, আসলে যতই বলা হোক লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই রাজ্যে ভোটটা অ্যাকচুয়ালি হয়েছে সংখ্যালঘুর ভোট ব্যাঙ্কটা, যারা NRC-র ভয়ে ভোটটা দুহাত তুলে দিয়ে দিয়েছেন। সুতরাং এই এখানকার যে ফরম্যাটে ভোটটা এসেছে সেইভাবে কিন্তু সব জায়গায় কাজ হবে না। তবে দর্শক এটা খবর পাচ্ছি যে এই রাজ্যে মানে মুসলিম ভোট নিয়ে অনেক কথা মানে বলা যেত বলতো তৃণমূল কংগ্রেস, কিন্তু গোয়াতে গিয়ে এরকম উচ্চারণটা তারা কিন্তু করছে না এখনও পর্যন্ত, কোনো মুসলিম মহল্লাতে বা মসজিদ চত্বরে গিয়ে কেউ তৃণমূল কংগ্রেস কিন্তু করছে না। বরং তৃণমূল কংগ্রেস ওখানে দুটো বিষয়ে বেশ বাধা পাচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেস টের পাচ্ছে, আমরা তৃণমূলেরও সোশ্যাল মিডিয়াতে আমরা বক্তব্য দেখে আমরা বুঝতে পারছি। একটা হচ্ছে যে তাদেরকে কোনো শুনতে হচ্ছে বহিরাগত, আর একটা শুনতে হচ্ছে এরা হচ্ছে হিন্দু বিরোধী দল, এই দুটো বিষয় কিন্তু শুনতে হচ্ছে ত্রিপুরাতে, এবং সেটাকেই তারা কাউন্টার করার জন্য অনেক সাফাইও কিন্তু তৃণমূল কংগ্রেস দেওয়ার চেষ্টা করছে। ফলে সেখানে জায়গা করাটা কিন্তু মানে একটু কঠিন, আর সেই জায়গায় মহিলাদেরকে একটা টার্গেট করা যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকে বলছে যে মহিলা ভোট আদায় করতে, কিন্তু মহিলা ভোট আদায় করে না, মানে তৃণমূল কংগ্রেস জানে যে মহিলাদেরকে যদি এইভাবে অফারটা দেওয়া যায় শুধু মহিলা ভোটটা আসবে না, গোটা পরিবারের ভোটটা আসবে। সুতরাং গোটা পরিবারের ভোটটা আদায় করার একটা চেষ্টা, তার আগে যেটা বলছিলাম দর্শক, একটা ডেটা বেস তৈরি করা, ফোন নাম্বার দিয়ে একবার তৈরি করা, সমস্ত রেকর্ড থাকবে তৃণমূলের কাছে, আর সেখানে এবার কিন্তু ওই রকম সব ভয়েস রেকর্ড যাবে, ভয়েস মেসেজ যাবে, অন্যান্য টেক্সট SMS যাবে, এইসব একটা প্রসেস যে ক্যাম্পেনটা করা, মানুষের কাছে ক্যাম্পেনটা গিয়ে পৌঁছে যাবে, কারণ সেখানে এমনিতে কোনো একটা পাত্তা পাওয়া যাচ্ছে না। সেই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস এরকম একটা কৌশল নিয়েছে, আর সেইভাবেই তারা প্রচার করতে শুরু করেছে। আর এগুলো যারা দেখছে দর্শক তারা অনেকে অবাক হয়ে যাচ্ছে যে কী চলছে, এবার একটা যেন আর্টিফিশিয়াল একটা পলিটিক মানে ইকোনমি একটা চালানোর চেষ্টা আছে, যেগুলো কিন্তু সাধারণ নিয়মের হয় না, চলতে পারে না দর্শক, চলতে পারে না। কেন বলছি দর্শক চলতে পারে না, এই জন্যই বলছি ইকোনমি হচ্ছে মানে যে কোনো দেশের যে কোনো সরকারের সবসময় হচ্ছে যে সাম্য আনতে, সাম্য তৈরি করতে, সাম্য
সমান 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 মানে ধরুন ধরুন অনেকের টাকা আছে অনেকের টাকা নেই, যাদের টাকা আছে তাদের থেকে ট্যাক্সটা আদায় করতে হবে একটু বেশি করে, আর যাদের নেই তাদেরকে দিতে হবে, মানে একটা সাম্য আনতে হবে। যে দেশের এরকম সাম্য থাকবে সে দেশেরই দেখবেন দেশের অর্থনীতি সব কিছু ঠিকঠাক থাকবে, নাহলে একটা অংশের টাকা প্রচুর একটা অংশের কিছুই নেই, এটা কিন্তু একটা সরকারের এটা ভূমিকা হওয়া উচিত না। কিন্তু এদের যে পলিসিটা এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাম্য আসবে না, কারণ এখানে বলা হচ্ছে যার আছে তাকেও 5,000 যার নেই তাকেও 5,000, তাহলে কি এটা সাম্য আসে? যার আছে তাকে না দিয়ে এনাকে যদি 10,000 টাকা দিই তাহলে কি সাম্য আসছে? যে যার যার আছে তার দরকার ছিল না, তারটা না তাকে না দিয়ে তারটা বলছে গরিব মানুষকে ডবল করে দিই তাহলে তো সাম্য আসবে। কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না এটা তো করলে হবে না, তাহলে তো ওরা ভোট দেবে না, মানে আমি এমন কিছু করবো যেন লোককে বলতে পারে আমি সবাইকে দিই, আমার সবার জন্য সরকার। সবার জন্য সরকার এটা নয়, সবার জন্য সরকার এরকম নয়, সবার জন্য সরকার মানে সবার সার্বিক ডেভেলপমেন্টের জন্য সরকার। কিন্তু সবাইকে সমানভাবে টাকা দিই তাহলে তো যেমন ছিল তেমনই রয়ে যাবে, তার সাম্য আসবে কী করে? আমি যেমন এই রাজ্যে ধরুন এই রাজ্য কিছু প্রশ্ন রয়েছে, যেমন ধরুন সবুজ সাথী সাইকেল সবাইকে দেওয়া হচ্ছে, যে মানুষটি সরকারি চাকরি করছে তার পরিবারের ছেলেকেও সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি কোনো কাম্য? তাহলে ওই সাইকেলটা না দিয়ে গরিব মানুষের যারা যারা সাইকেল কেনার ক্ষমতা নেই তাকে দেওয়া হোক পড়ুয়া সবুজ সাথী, আর তার সঙ্গে ওই যে 2,000 টাকাটা আমি দিচ্ছিলাম যাদের কেনার ক্ষমতা রয়েছে সেই টাকাটা ওই পরিবারকে অন্য একটা কোনো হিসেবে দেওয়া হোক, অন্য একটা কোনো কিছু কারণ দেখিয়ে দেওয়া হোক, তবে যে সাম্য আসবে। এ কী পলিটিক্স হচ্ছে? পলিটিক্স হচ্ছে অবশ্যই, এটার পলিটিক্স হচ্ছে নোংরা পলিটিক্স হচ্ছে, ক্ষমতা টিকে থাকা যাচ্ছে, কিন্তু সার্বিকভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু কোনো পলিসি হতে পারে, নিয়ম হতে পারে না, এতে কোনো দিন সার্বিক উন্নতি হতে পারে না। আর এইভাবে টাকা যাদের দরকার নেই তাদেরকেও দিয়ে দিয়ে এমন সব টাকা শেষ করে দেওয়া হচ্ছে, সেখানে অন্যান্য কাজের কোনো টাকা পাওয়া যাচ্ছে না। আজকে এই যে গোয়াতে যা বলতে চাইছে সেটা সেখানে করলে যে কী অবস্থা হবে, আর্থিক যে তাদের রাজ্যের যে অবস্থা কী হবে সেটা আন্দাজ করা যায়। আর ওখানে পিচিদামা বলেন যে নোবেল প্রাইজ দেওয়া উচিত, কিন্তু এই রাজ্যের দেনাগুলো দেখলে হয়তো তিনি আবার এটাও বলতে পারেন, এখানে তো আরও 2-3টে কমসে কম নোবেল দেওয়া উচিত যে এই রাজ্যটা কী হাল করেছেন, এই রাজ্যের সরকারের কী হাল, কী অবস্থা, দেনা কোন জায়গায়, এইসব দেখলে তো আরও নোবেল আরও একটা না একাধিক নোবেল পাওয়ার কিন্তু মানে মানে যোগ্য সেই হিসেবে হয়তো বলতে পারেন পিচিদামা যদি ভালো করে খতিয়ে দেখেন। এখন প্রশ্ন দর্শক, এটা সত্যি যে এইভাবে কোনো দিন সার্বিক উন্নতি হতে পারে না, তবে দর্শক এটাও বলি এইভাবে কিন্তু বেশি দিন রাজনীতি চলতেও পারে না, এইভাবে কিন্তু বেশি দিন রাজনীতি চলতেও পারে না, কারণ এরকম ভুল বুঝিয়ে ললিপপ দেখিয়ে টোপ দেখিয়ে আর্থিক লোভ দেখিয়ে ভোট আদায় যে চেষ্টা এটা হতে পারে না। কারণ মানুষ যখন দেখবেন যে হয়তো কিছু অ্যাকাউন্টে দিচ্ছেন কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে পারছি না চলতে পারছি না, হেলথ সেন্টারে আমার পরিষেবা পাচ্ছি না, স্কুলে আমার পড়াশোনা করার মতো পরিকাঠামো নেই, সেখানে টিচার নেই, যখন এইসব হবে দেখবেন না মানুষ, তখন মানুষ একদিন রাতে মানুষের হুঁশ কিন্তু ফিরবে, সেদিন কিন্তু দেখবেন এই সস্তার পলিটিক্সটা কিন্তু চলবে না। আর যা যা ইমেজটা তৈরি করছে তৃণমূল কংগ্রেস, এই যে একটা পরিস্থিতি যে এখানে 500 দিয়ে ওখানে 5,000, এখানে আবার 5,000 ডিমান্ড আসছে, এরপর দেখবেন আরও ডিমান্ড আসবে আরও বেশি বেশি করে করতে হবে, এমন একটা ইমেজ তৈরি করছে, দেখবেন এটাই কিন্তু বিমানাক হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের, যে একটা সময় তৃণমূল কংগ্রেসের এইসব পলিটিক্সে বিশ্বাস করবেন না সাধারণ মানুষ, এবং তখন কিন্তু এক কথায় পালানোর পথ খুঁজে পাবে না। সাধারণ সময় লাগছে, কিছু মানুষকে হয়তো ভুল বুঝিয়ে এখন তারা ক্ষমতা টিকে থাকছে, কিন্তু এইভাবে পলিটিক্স কিন্তু বেশি দিন চলতে পারে না, এটা সার্বিকভাবে যে কোনো মানুষ ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করলে পরিষ্কার তারা কিন্তু বুঝতে পারবেন। দেখা যাক, শর্ট টাইম পলিটিক্সের জন্য যদি কিছু লাভবান হওয়া করতে পারে তৃণমূল কংগ্রেস হয়তো সেই চেষ্টাই হচ্ছে। তবে দর্শক, নিশ্চয়ই পি চিদম্বরমের এই বক্তব্য সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে।